Good afternoon, warriors. Here is no attitude, only love with Totally Possible. So, আমি আজ আমার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম, বাট আজকে ব্লগটা একটুখানি ডিফারেন্ট, কারণ আজকে এখানে কোনো পেড বা স্ট্রেল উপরে ব্লগিংটা হবে না। আজকে ব্লগিংটা হবে টোটালি ডিফারেন্ট, একটা আলাদা হিস্টোরিক্যাল ব্যাপার নিয়ে। তো তোমরা কিছুক্ষণের মধ্যে জানতে পেরে যাবে কি বিষয়ে আমি কথা বলবো। বাট এখন যেহেতু দুপুর হয়ে গেছে, আমি একটুখানি লেট হয়ে গেল ব্লগিংটা স্টার্ট করতে করতে। সো আমার জাস্ট সান কমপ্লিট হলো, সো আমি এখন যাব খেতে। তো আফটার লাঞ্চ আমি তোমাদের সাথে আবার আসবো। সো বিফোর দ্যাট আগে দেখে নেওয়া যাক যে আমি কি লাঞ্চ করব আজকে। মা লাঞ্চ নিয়ে রেডি, আমাকে খাইয়ে দেবে অ্যাকচুয়ালি, সেই কারণেই এখানে আছে ফ্রাইড রাইস অ্যান্ড কি মাছ মা, এটা বোয়াল মাছ। সো আমি চটপট খেয়ে নিই, খাওয়া দাওয়াটা করার পরেই আমি বেরোবো আমার একটা হিস্টোরিক্যাল প্লেসের সন্ধানে। চিনো বাট তাও তোমাদেরকে আরো ভালোভাবে ইনফরমেশন দেওয়ার জন্য আমি সেই ব্লগটা রেডি করব তোমাদের জন্য। আমাদের জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সো এখন আমি যাব রেডি হতে। রেডি হয়েই বেরোবো আমরা একটা মোস্ট হিস্টোরিক্যাল প্লেস ইন কলকাতা, দ্য সিটি অফ জয়। সেখানে তোমরা কিছুক্ষণের মধ্যেই জেনে যাবে আমাদের এক্সাক্ট ডেস্টিনেশন। সো চটপট গিয়ে আমরা রেডি হয়ে নিই। আমরা আজকে যাব কলকাতার একটা সব থেকে হিস্টোরিক্যাল প্লেস, সেটা হচ্ছে জেমস প্রিন্সেপ ঘাট। আশা করি সবাই তোমরা সেই জায়গায় গেছো, বাট সেখানকার কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। সো বেশি দেরি না করে চলো আমরা বেরিয়ে পড়া যাক। আমি অলরেডি ড্রেসড আপ, সো এবার বেরোবো আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে। এখানে কেঁচো ওয়েট করছে খাবারের, দেখতেই পাচ্ছ কেঁচো। খাবি? ওই খিদে পেয়েছে, খিদে পেয়েছে কি? চলো ওয়ারিয়র্স আমরা বেরিয়ে পড়ি কলকাতার জেমস প্রিন্সেপ ঘাটের দিকে। তো আমরা বেরিয়ে পড়েছি রোড, তো যাবো এখান থেকে জাস্ট তেলটা ভরলাম, ফুয়েল আউট অফ ফুয়েল হয়ে গেছিলো। তো ওখান থেকে এখন যাচ্ছি প্রিন্সেপ জেমস প্রিন্সেপ ঘাট, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। কলকাতা মানেই ভরপুর নস্টালজিয়া, আর এর মধ্যে অন্যতম আকর্ষণ এই বহু প্রাচীন ক্যালকাটা ট্রাম পরিষেবা। এবং ক্যালকাটা ট্রাম পরিষেবা ভারতবর্ষের একমাত্র এখানেই বেঁচে আছে, তাই আমাদের কলকাতা মানেই দ্য সিটি অফ জয়। Oh,
কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ প্রিন্সেপ ঘাট, আর তার সাথে রয়েছে প্রিন্সেপ ঘাট সৌধ। প্রিন্সেপ ঘাটের নাম শোনেননি, এরকম মানুষ খুবই কম হয়তো। প্রিন্সেপ ঘাটের মতো সুদৃশ্য ও সুবৃহৎ ঘাট কলকাতায় আর দ্বিতীয় নেই। প্রিন্সেপ ঘাট কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি, আর প্রেমিক যুগলের জন্য তো খুবই মধুর জায়গা। প্রিন্সেপ ঘাট ফোর্ট উইলিয়াম দুর্গের, ওয়াটারগেট ও সেন্ট জর্জেস গেটের ঠিক মাঝামাঝি অবস্থিত। ঘাটটি মহান সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধারকারী জেমস প্রিন্সেপের স্মৃতিতেই তৈরি করা হয়েছিল। আর এর ঠিক পাশেই রয়েছে মাথার উপর দিয়ে চলে যাওয়া বিদ্যাসাগর সেতু, যেটি কিনা হুগলি সেতু নামেও পরিচিত। এখানে সম্রাট পঞ্চম জর্জ ও তার স্বর্গীয় জনক সম্রাট সপ্তম এডওয়ার্ড কলকাতায় আসার সময় এই ঘাটেতেই নেমেছিলেন। বহুমুখী প্রতিভাসম্পন্ন বিখ্যাত ভারততত্ত্ববিদ জেমস প্রিন্সেপ 1819 সালে ভারতবর্ষে আসেন। 1829 সালে কলকাতার ট্যাক্সালের অ্যাসে মাস্টার হিসেবে যোগদান করেন তিনি এবং বাংলা শাখার সচিব পদে কার্যভার গ্রহণ করেন। জেমস প্রিন্সেপের জন্ম হয় 20 আগস্ট 1799 সালে ইংল্যান্ড শহরে এবং তার মৃত্যু হয় 22 এপ্রিল 1840 সালে। জেমস প্রিন্সেপের মৃত্যুর পর 1841 সালে কলকাতার নাগরিকদের দানে 12,000 টাকায় হুগলি নদীর পূর্ব তীরে তারই স্মরণে এই দৃষ্টিনন্দন সৌধটি নির্মাণ করা হয় উইলিয়াম ফিটজেরাল্ডের পরিকল্পনায়। প্রিন্সেপ ঘাটে বহু চলচ্চিত্রের গান এবং দৃশ্যের শুটিং হয়েছে, তার মধ্যে পরিণীতা ছবির একটি গানের দৃশ্য রয়েছে এই জেমস প্রিন্সেপ ঘাটেই। এছাড়াও প্রিন্সেপ ঘাটের পাশেই কলকাতা শহরকে আবর্তিত করে রয়েছে একটি ছোট্ট রেল স্টেশন, যা প্রিন্সেপ ঘাট স্টেশন নামেও পরিচিত। ঘাটের কাছে যে ম্যানওয়ার জেটটি দেখতে পাওয়া যায় তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কলকাতা বন্দরের ভূমিকার স্মৃতি হয়ে রয়েছে। 2012 সালে 24 মে প্রিন্সেপ ঘাট থেকে বাজে কদমতলা ঘাট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পথে সৌন্দর্যায়িত নদী তীরের উদ্বোধন করা হয়েছিল এবং এই অংশটি আরও সুন্দরভাবে আলোকমালা, বাগান, প্রমোদ পথ, ফোয়ারা ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে। পুনরায় এই অংশের ঘাটগুলোকে সংস্করণ করা হয়েছে। কিন্তু প্যান্ডামিক সিচুয়েশনের কারণে গত 2 বছর যাবত প্রায় বন্ধই বলা চলে প্রিন্সেপ ঘাট। তবে ভ্যাকসিনেশন শুরু হওয়ার পর থেকে সার্টিফিকেট শো করে শুধু সকাল 6টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকছে প্রিন্সেপ ঘাট সর্বসাধারণের জন্য। সো ওয়ারিয়ার্স, ভ্যাকসিন নিন, সব রকমের সতর্কতা অবলম্বন করে ঘুরে আসুন জেমস প্রিন্সেপ ঘাট। সকালের এই মনোরম পরিবেশকে উপভোগ করুন এবং মনকে ভালো রাখুন। এখানে একটা লোচায় পড়ে গেছিলাম, সো অনেক কষ্টে ওখান থেকে বেরিয়েছি, পরে বলবো ওটা কি হয়েছিল। বাট পাওয়াজি দোকানে এসেছিলাম, পাওয়াজি দোকানটাই অনেকটা হেল্প করেছে, তো এখন আমরা পাওয়াজি খাবো। হঠাৎই কাল বৃষ্টির কারণে পুরো ব্লগটা কমপ্লিট করতে পারলাম না, আমি খুবই দুঃখিত সেই বিষয়ে। বাট আমার যতদূর সম্ভব আমি তোমাদেরকে প্রিন্সেপ ঘাটের পুরো তথ্যটা প্রদান করলাম বাই ভয়েস ওভার। সো আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিওর আপডেট তোমরা আমার থেকে পেতে থাকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সেফ থাকো, ভালো থাকো, টিল দেন টেক কেয়ার, বাই।